হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, বলা হয়ে থাকে মৃত্যুর কথা মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে। অর্থাৎ যখন সে মৃত্যুর কথা ভাবে অথবা যখন সে ভাবে আমাকে ওই অন্ধকার কবরে একা থাকতে হবে, তখন সে কোনো খারাপ কাজ করতে পারে না। তার মধ্যে ভালো কাজের আগ্রহ বেড়ে যায় এবং খারাপ কাজগুলো সে বর্জন করে। কিন্তু একজন মানুষ, একজন যুবক এবং একজন যুবতী কবরের পাশে গিয়ে যখন দুইজন দুইজনকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রদর্শন করে, তখন আপনি কি বলবেন? দর্শক, একজন যুবক এবং একজন যুবতীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে একজন যুবক এবং একজন যুবতী দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আছে কবরস্থানে। তো চলুন সেই ছবিগুলো একটু দেখে আসি। দর্শক, এই পিকচারগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তখন দুই ধরনের মানুষ মন্তব্য করছে। এক ধরনের মানুষ বলতে চাচ্ছে যে এই ছবিগুলো বা এই ধরনের মুহূর্তে চলে যাওয়ার কারণ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার প্রদর্শনের জন্য তারা হয়তো এরকম একটি মুহূর্তে চলে গিয়েছিল। কিন্তু আরেক ধরনের মানুষজন বলতে চাচ্ছে যে তাদের কোনো আপনজন হয়তো ওই কবরস্থানে কবর দেওয়া আছে এবং সেই জায়গা থেকে হয়তো তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, আর এ কারণে হয়তো তারা দুজন দুজনকে জড়িয়ে ধরছিল। তো দর্শক, আমরা এখনও বুঝতে পারি নাই যে আসলে তাদের এই মুহূর্তে চলে যাওয়ার কারণটা কী। তো আপনাদের মতামত কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং লাস্টে আর একটা কথা বলবো যে এই ধরনের ছবিগুলো থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে আসলে কোন কারণে তারা এরকম পর্যায়ে চলে গিয়েছিল। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।